হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, শুধু ব্রাহ্মণরাই বেদ, রামায়ণ, মহাভারত এগুলো ধরতে পারবে, নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না। আমাদের ইসলামে এগুলো আছে। তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম। পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে, নাম শুনছেন? এটা পরিবেশ বান্ধব ধর্ম, রুচিসম্মত। ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা, আল্লাহ নিজের ফিতরতে ইসলামকে তৈরি করেছেন, তাই এটা স্বভাব সুলভ। মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে, জানতে, বুঝতে, বুঝাতে সহজ, খুব সুইট করে। ইসলামের এমন কোন বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে, জোরে কোন ঠিক কিনা? এটা স্বভাব সুলভ ধর্ম। ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেন, দেখাইতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেন। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ, হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিবে, খাইবেন? আমি কমো তুই নিয়ে আইছস তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদেরকে শিখায় না। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে, ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক কর, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয় না। এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী খলক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ, পড়ো। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামেস, চারটা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহালিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লাগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখেরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম। এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ না, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলেন, দীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্ব নবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবী, বিশ্ব নবী বলতেন, লেখো আসলিম তাসলাম, ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠির শুরুতে থাকতো সালাম, কি থাকতো? সালাম, শান্তি। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আল্লাহ। আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম, ঠিক কি না? আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার, ঠিক কি না? আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি? আসসালাম। জোরে বলেন, কি বলি? আসসালাম। আবার যারা, যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে, তাদেরকে আমরা কি বলি? ভাষা শহীদদেরকে আমরা কি বলি? সালাম সালাম, হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে, পড়েন আমিন। তাহলে ইসলাম কিসের ধর্ম? মারামারি করা যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না, বিশৃঙ্খলা করা চলবে না। 9 নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা, না কঠিন, নায়িকাদের নাম, নায়কের নাম ঠিকই আসে, ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ কঠিন না নামটা? এগুলো মুখস্থ,
তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ, ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ, মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না, এগুলো বের করায় স্যার মন। আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়া, আল ওয়াসাতিয়া, আল ওয়াসাতিয়া, আওয়াজ তোলে আল ওয়াসাতিয়া, আল ওয়াসাতিয়া। ওই যে সবারটা শেষ হয়েছে তখন ও কইতেছে আল ওয়াসাতিয়া, মানে মধ্যম পন্থা, মানে কি বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে, ঠিক কি না? আমরা শিথিলপন্থীও না, আমরা কট্টরপন্থীও না, আমরা মধ্যমপন্থী। আমরা কি পন্থী? বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন না, কই থাকবেন? মাঝামাঝি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান কাউরে আমরা গালিগালাজ করব না, আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবো, যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে, ঠিক কিনা? কারো পিছনে আমরা লাগতে চাই না, আমরা হকের বাণীকে প্রচার করব। আমাদের এই বাণীকে কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে? মাঝামাঝি থাকতে রাজি আছেন তো? আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই, আমার সাথে থাকবেন তো? দোয়া করবেন তো? না বদদোয়া দিবেন? আল ওয়াসাতিয়া চিল্লায় বলেন কি নাম? প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে, মানে ধর্মীয় সামাজিক। আমরা রাজনীতি করতে চাই না, রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই, আমরা বাবু ভাইয়ের সাথে আছি জিল্লা এখন, ঠিক কিনা? আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই, অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো, ঠিক কিনা? আর আমরা মাঝামাঝি থাকবো, এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় না। চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোনো বিকল্প নাই, চিল্লায় বলো ঠিক কি না? মাঝামাঝি, কোনো বাড়াবাড়ি না। ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল উদু, আওয়াজ নাই আরো জোরে, সবাই রাগ করতেছে খুব, ইচ্ছা করে জোর করে আমাদের বের করে বের করতেছে কথা, এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে, শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবেন। এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনে শুনতে শুনতে, ঠিক কিনা? এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে। আল উদুহ মানে ক্ল্যারিটি, কোনো গোজামিল নাই ইসলামে আছে? হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে, নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না। আমাদের ইসলামে এগুলো আছে? কোরআন শুধু আমরাই ধরতে পারবো, আপনারা পারবেন না। অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে, অন্যরা ধরতে পারবে? আব্দুন নূর 7 বছরের একটা শিশু, বাড়ি পাল্লা, হারানো গেছে। মানুষের যেহেতু অনেক ভিড়, হারাতে পারে বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে, কোনো ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি? আছে না ওই যে পাল্লারে পাওয়া গেছে, পাল্লার ভাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না, এটা আলেমরা ধরবে, তোরা ধরতে পারবি না, মানবেন কথা? এই তো বাঘের বাচ্চার মতো উত্তর, দাঁড়িয়ে বলবেন কোরআন সবার, আমি আরবি বুঝি না, আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত করব, চিল্লা এখন ঠিক কিনা? বল্লিগো আন্নি ওয়ালা ওহায়া, প্রত্যেকেই প্রেরণার বাণীবাহকের কাজ করতে হবে, যতটুকু জানি পৌঁছে দিব, আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো, আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই আপনি ছড়াই দেবেন, ঠিক কিনা? কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না, এটা বোঝা পড়া আলেমদের কাজ, শুনবেন না? ক্ল্যারিটি, গোজামিল নাই, কোনো গোজামিল নাই। আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি? আপনি কোরআনের আয়াত ভুল করছেন, হুজুর ঠিক করে নেন, আমি ঠিক করে নেব, ঠিক কিনা? কোনো গোজামিল নাই। আল বুদুহ, জল জল সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ, পড়েন। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না? ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই, এই ইসলামকে আমরা মানতে চাই, কতক্ষণ বুঝলা গেছি? ইসলাম মানবো কতক্ষণ?
ইসলাম মানব কোনখানে? মনে থাকবে কথা দিলেন তো, যা দিয়ে শুরু করেছি ওইটা দিয়ে শেষ করি। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে, ধর্ম তালাশ করে, সেটা আল্লাহ গ্রহণ করবে না। লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই? আমরা জান্নাতি হতে চাই। কি হতে চাই? সব সময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? ডান হাত কেরকম মুষ্টিবদ্ধ করে উপরের দিকে ওঠান, ইসলামের পক্ষে থাকবেন তো? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।